যদি মিনাতে এই বাড়িতে কাজ করে তাহলে আমি বাড়িতে আর থাকবো না সব কাজ আমাকে দিয়ে করায় মাথা খারাপ হয়ে গেছে তোমার ঠিক আছে তুমি কালকে সকালে তুমি সময় দিলাম যদি তার মধ্যে তুমি কাজের লোক না আনতে পারো তাহলে বাড়ির সব কাজ তোমায় করতেই হবে আর মিনাতেকে দাওনো কথা সারা জীবনের মতো ভুলে যাও নতুন কাজের লোক পেয়ে গেছি তোমার কাল থেকে ছুটি মিনা পাগলু এ পল্টু কালকে সকালে কিন্তু সময় মতো চলে আসবি কোনো কাজে মহিলা রাখবো না বলে কিন্তু তোকে ঠিক করেছি হ্যাঁ আমার পিস্টিজের ব্যাপার দাদাবু তাহলে মিনা আরে কোনো ভয় নেই ওকে তাড়িয়ে দিয়েছি আচ্ছা ওই পাড়ার মাতাল পল্টুকে ঠিক করেছে মিনাকে তাড়ানো অত সহজ মিনা দিদি তোমার এই পুরনো ফোনটা আমাকে একদিনের জন্য দেবে কেন গো দাও না গো একদিনেরই তো ব্যাপার আর থাকবোও না আর তোমার কাছে আবদারও করা হবে না পল্টু রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করে কি গোয়ালের গরু রে সুখ দুঃখের গল্প করি আয় কি ব্যাপার নিয়ে কাজ চলে যায় দুঃখে মনে হয় বাবলা হয়ে গেছে না যাই পল্টু ভাই বাংলা তরি সব আছে সাটিয়ে দে আয় ওরে মা ইয়ার ইয়ার ভাই ব্রেকআপ হয়ে গেছে ওই কাজের বাড়ির সাথে তাই পার্টি রেখেছি খা যত খুশি খা তুই জানিস এই পাড়ার কারো ক্ষমতা নেই যে তোকে কাজ থেকে ছড়ায় শুধুমাত্র এই পল্টুর আছে তাই নাকি তোকে চুটকিতে রাজপ্রসাদ থেকে রাস্তায় এনে দিস বুঝলি এটা হচ্ছে পল্টুর টেকনিক আচ্ছা কয়েকদিন পর আমি ফেমাস হয়ে যাব প্রত্যেক মালিকের মুখে মুখে আমার নাম থাকবে কামচোর পল্টু তোর মতো কি আমার কোনো কাম নেই নাকি কাল সকালে আমার কাজে যেতে হবে দেখি কালকে কি করে কাজে যায় একে তো বাংলা মত তার মধ্যে এক পাতা ঘুমের ওষুধ মেশানো আছে দিদি দেখো দাদা যাকে কাজের জন্য ঠিক করেছে এই পল্টু তোকে সকাল থেকে ফোন করছি তুই কোথায় হারামজাদা তুই শালা হারামজাদা তোর কুষ্টি হারামজাদা তুই আমার ফ্যামিলিকে গালি দিলি তোকে সামনে পেলে আমি কেটেই ফেলবো দিদি ওকে তুমি ছাড়ো ওকে আমি দেখে নেব তুমি এরকম মদখোর মাতাল কাজের লোক ঠিক করেছিলে এবার তুমি কোথায় যাবে এই রে সারা পল্টু আমায় পুরো ফাঁসিয়ে দিল আমি সব কাজ করে দেবো আমি করে দেবো আমি পারি না আর পারি না আমি কেন মরি না।